আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছি। সেই চ্যালেঞ্জে আজকে রয়েছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর তার সঙ্গে রয়েছে কাবলি চোলার ঘুগনি আর টু ইন ওয়ান রসগোল্লা। এই লুচি আর ঘুগনিটা কিন্তু হোমমেড, রসগোল্লাটা কিন্তু হোমমেড না। তা আজকে কি মনে হচ্ছে, জিতবে না হারবে? লড়াই তো দিতেই হবে, লড়াই 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 চাই, খেয়ে জিততে চাই। ঠিক আছে, তো দেখা যাক। আসলে আমার হারের সংখ্যাটা বেশি, তো ওই জন্য একটু মাঝে মাঝে একটু মিয়ে যায়। কিন্তু লড়াই ময়দান থেকে হটে গেলে হবে না, লড়াই চাই চাই। দেখা যাক কি হয় আজকে। তাহলে চ্যালেঞ্জ স্টার্ট করা যায়। আমার নিয়মটা আমি করি, হ্যাঁ, থ্রি টু ওয়ান স্টার্ট। লুচিগুলো বেশ ফুলকোই ছিল, হঠাৎ যেন কথা বলতে বলতে নেতিয়ে গেল। চামচ নিচ্ছে না, হাত দিয়ে স্টাইল করছো না। দ্রুত গতিতে এগোচ্ছি, দেখা যাক কি হয়। আমি তো এগোতেই পারছি না।
স্টেশন। তাই শেষ হয়ে গেল। এটা ড্র ড্র এটা ড্র ড্র না না আমি হেরে গেছি, কোনো অসুবিধার কিছু নেই, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে একটুর জন্য, সামান্য একটুর জন্য। মিষ্টি খাওয়া খুব কঠিন, অত বড় মিষ্টি খাওয়া যায় না, কারণ মিষ্টি এমনি কম খায়, খুব মিষ্টি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি। তাহলে এবার হার জিত যা হলো হলো, এবার তো একটা পানিশমেন্টের ব্যাপার থাকে, তাহলে এগুলো একটু সরিয়ে নিই, সরিয়ে নিয়ে আমরা পানিশমেন্টের জন্য আসি। তাহলে আমরা চলে এসেছি এবার পানিশমেন্ট নিয়ে, পানিশমেন্ট তো একটা দাদার জন্য, দাদার জন্য পানিশমেন্ট। পানিশমেন্টে যেটা হচ্ছে, এখানে একটু পান পাতা আর তার সাথে একটা করম চা রাখা হয়েছে, তা পান করম চা দিয়ে পান খেতে হবে, ঠিক আছে? করম চাটা দুর্ধর্ষ টক, ঠিক আছে? কোথা থেকে ঝাল পান পাতাটা অল্প দিয়েছো? হ্যাঁ, এবার ঝাল পান পাতা আর তার সাথে করম চা, তার টক ঝাল একটু চিনি দিয়ে কম্বিনেশন। হ্যাঁ, রসগোল্লা রকম দেওয়া যেত, ঠিক আছে? দিয়ে ফেলে একটা চাটনি হয়ে যেত, ঠিক আছে? এটা এটাই তাহলে ওর এবার শাস্তি। চলো এটা করো, করম চা যদি অতটা না হয় তুমি একটা বাইট কেটে যতটুকু নেওয়ার মতো নিয়ে, কিন্তু পান আর করম চা কম্বিনেশন খেতেই হবে, এটাই ওর শাস্তি আজকে। এই যে করম চা, এই যে পানের পাতা, এই শাস্তিগুলো আমার ভাগেই পড়ে কেন? বাবা এত টক, এর মধ্যে আবার দানা আছে, দানাটা ফেলে দিচ্ছি। হ্যাঁ, এই যে দানা রয়েছে দোকানে, এরপর রাখো না, এই যে রেখে দিচ্ছি। এই যে আমি এতটা নিয়েছি, কিন্তু এই যে নিয়েছি খাচ্ছি আমি, এই যে গেল মুখে, এই আমি খাচ্ছি খাচ্ছি, কিন্তু নেই আমার মুখে শাস্তি, আমি কিন্তু নিয়েছি। তাহলে আজকের মতন আমরা এখানে আমাদের শো শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের প্রত্যেককে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্টসের কথা বলো তুমি। তাহলে আমাদের চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর প্রচুর 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 লাইক লাগবে, প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার লাগবে। আপনারা কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই কিন্তু সাপোর্ট করবেন, আমাকে আমাদেরকে কমেন্টস করে জানাবেন যে আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, ঠিক আছে? খুব ভালো থাকবেন বন্ধু, এই সময় সতর্ক থাকা উচিত, সবাই সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রাখি। তো আজকের মতন আমরা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা টাটা।